হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পেটকাটা শ এই ওয়েব সিরিজের সেকেন্ড এপিসোড, যেটার নাম হলো মিষ্টি কুচু, সেই এপিসোডটাকে নিয়ে কথা বলবো। এটা 14th April কিন্তু 2022 চরকি ওটিটি ওয়েব সিরিজে কিন্তু চলে এসছে। 31 মিনিটের এই টোটাল ডিউরেশনের মিষ্টি কিছু যে এপিসোডটি সেটা কেমন হলো, এটাও কিন্তু রচনা অ্যান্ড ডিরেক্টেড বাই নুহাশ হুমায়ুন, হুমায়ুন আহমেদের ছেলে। আপনারা সবাই তাকে খুব ভালোমতো চেনেন। এবং এখানে কিন্তু লিড কাস্ট রয়েছে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী এবং নওশাবা। তা কেমন হলো এখানে কিন্তু চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা, সে একজন মিষ্টি বিক্রেতা এবং তার মেইন যে প্রবলেম হলো, সে প্রায় কিছুই কিন্তু মনে রাখতে পারে না। তা এটাই কিন্তু মেইন প্রবলেম, যার জন্য তার মিষ্টি বিক্রি করতে খুব প্রবলেম হয়। তা একদিন রাতে কিন্তু আফজাল হোসেনের যে ক্যারেক্টারটা, সেটার এই সেই ক্যারেক্টারটা এখানে এন্ট্রি নেয়। এখানে যে ক্যারেক্টারটা এখানে জিন হিসেবে দেখানো হয়েছে এবং সে মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে, সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে যখন রেডিও চালিয়ে যখন সে মানে যখন চঞ্চল চৌধুরী যখন তার দোকানটা পরিষ্কার করছে, তখন যে একটা বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে এবং বারবার যে রেডিও চ্যানেলগুলো যে চেঞ্জ হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। রাতের যে নাইট ভিশন যে সিনগুলো শ্যুট করা হয়েছে যথেষ্ট ভালো লেগেছে। এবং যে আফজাল হোসেনের সাথে চঞ্চল চৌধুরীর যে কনভারসেশন, সেটা ভালো। অনেকদিন পর কিন্তু আফজাল হোসেনকে কিন্তু দেখে যথেষ্ট ভালো লাগছে। তার লুক অ্যান্ড ফিল, তার কথা বলার মানে ডায়লগ ডেলিভারি, তার যে ড্রেসটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং তার যে মানে বিভিন্ন ক্যারেক্টারে সে যে বারবার আসছিল, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। তো তারপরে কিন্তু আফজাল হোসেনের সাথে কিন্তু কথা বলার পর, তাদের মধ্যে যে কনভারসেশনটা হওয়ার পর, কিন্তু চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, তার মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু একটা চেঞ্জেস কিন্তু চলে আসে। তা তারপরে কি হয় এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের 31 মিনিটের এই এপিসোড নাম্বার 2টা দেখতে হবে, যার জন্য কিন্তু রীতিমতো মুখিয়ে শুধু বাংলাদেশের দর্শক নয়, আমাদের পশ্চিমবাংলার দর্শকও কিন্তু এই এপিসোডটার জন্য মুখিয়েছিল। যে হ্যাঁ, চঞ্চল চৌধুরী যেখানে থাকছেন এবং যেখানে আফজাল থাকছেন, সেখানে তো নিশ্চয়ই বিরাট কিছু একটা ধামাকা হবে। এক্স্যাক্টলি তাই। এখানে কিন্তু একটা সিনের কথা বলতে হবে, যেখানে চঞ্চল চৌধুরী এক গুটিসুটি হয়ে রয়েছে, তার একটা গানের কথা কিছুতেই মনে আসছে না। এবং সে 9 মাসে তার মায়ের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে সে ছিল এবং সেখানে বসে সে গান শুনতো, সেই সিনটাকে এত সুন্দরভাবে এখানে ইলাবোরেট করা হয়েছে এবং সেই সিনটা দুর্দান্ত। চঞ্চল চৌধুরীর অভিনয় খুব ভালো এবং একটা লাইট এসে চঞ্চল চৌধুরীর গায়ে এসে পড়ছে, সেই সিনটা কিন্তু মারাত্মক লেভেলে। এবং এখানে নওশাবার স্ক্রিন খুব কম এবং তিনি যতটুকু সময় এসছেন রীতিমতো ফাটিয়ে তিনি অভিনয় করছেন। এবং নওশাবার যে শাশুড়ি মায়ের ভূমিকায় তিনি যতটুকু ছিলেন বেশ ভালো। এই এপিসোড একদম শেষের দিকে একটা ক্লাইম্যাক্স আছে, সেটা দেখলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন পুরোপুরিভাবে এই স্টোরিটা এখানে এইভাবে এক্সপ্লেইন করা হয়েছে। এখানে জিনের ক্যারেক্টারটার উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে এবং কেন সেটা জোর দেওয়া হয়েছে, সে কী চায়, সেই জিনিসটা কিন্তু আপনারা একদম শেষে গিয়ে জানতে পারবেন। এর থেকে বেশি জানতে হলে আপনাদের অবশ্যই চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে মিষ্টি কিছু এই এপিসোড নাম্বার 2টা দেখে আসতে হবে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। এটাই ছিল আমার মিষ্টি কিছু এপিসোড নাম্বার 2-এর রিভিউ। চ্যানেল ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট, রেড বাটনটা গ্রে, এই জিনিসগুলো আপনারা প্লিজ একটু খেয়াল করবেন। এবং আপনারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট করে আসছেন এবং সাপোর্ট করবেন, এই আশা নিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। টিল দেন, স্টে টিউন, টাটা।